হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? বলে যা টুকরা ভাই ভাই রান্দার, দিস ইজ আমি মাজবাহ উদ্দিন, মাই ইউটিউব চ্যানেল। আসলে আজকে তোমাদেরকে দেখাবো আমি কি কি দিয়ে ইউটিউবে ভিডিও বানাই, ভিডিও তৈরি করি, কি কিভাবে ভিডিও তৈরি করি, তোমাদেরকে সব ডিটেল দেখাবো। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আগে ভিডিওটি দেখো, টেনে দেখবা না কেউ, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা। তোমাদেরকে সবার প্রথম আমি দেখাবো আমার এই যে, এটা হলো তোমার স্টিক, তোমরা সহজ ভাষায় যেটা বুঝো স্ট্যান্ড আর কি, ক্যামেরা স্ট্যান্ড। এটা তোমাদেরকে অপয়েন্ট করে দেখাবো। এটা হচ্ছে তোমার 3366, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মাঝারি আকারের স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড। এটা এমনি দামে কম মোটামুটি, এমনি মানেও ভালো। তোমরা এটার মাঝে তোমার সব ক্যাটাগরি, তোমার ক্যামেরা কিভাবে বেঁকাই বা ক্যামেরা কিভাবে মানে কি করবা, ইন টোটাল সব দেখানো আছে। এই যে বক্সের গায়ে দেওয়া আছে, তোমরা যদি কেউ না পারো, তোমরা এই যে এখান থেকে বক্স থেকে দেখে নিতে পারবা। আর এটা পাইবা তোমার শুধুমাত্র মোবাইল সার্ভিসিং দোকানে, যে সব দোকানে এগুলো বিক্রি করে, যাইলে দেখতে পারবা। দেখো আমি এটা ওপেন করে দেখাচ্ছি, তোমরা দেখো। মতো নতুন ইউটিউবিং শুরু করবা তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি বের করে এক হাতে, তো এই দেখো এই বার হয়ে গেছে। এই যে এরকম নেট দিয়ে মোড়ানো থাকবে, ব্যাগ থাকবে সিম্পল, প্রত্যেকটার সঙ্গে একটা করে ব্যাগ আছে। ব্যাগটাও ভালো আছে, যে কোনো জায়গায় গেলে তোমার বাক্স ছাড়া নিয়ে যেতে পারবা ব্যাগে করে। দেখো ব্যাগে থেকে আমি বার করতেছি, দেখো কত সুন্দর ব্লু কালার। দেখো তোমরা এই যে দেখো, নতুন ইউটিউবিং যারা শুরু করতে চাও তাদের সর্বপ্রথম কি প্রয়োজন এটা তোমার লাগবে। এটা দেখা যাচ্ছে কি একদম ছোট একটা জিনিস, আসলে গাইস এটা এতটা বড়, আমিও প্রথমে দেখে মানে বুঝতে পারি নাই। প্রথম আমি ভাবছিলাম কি আসলে কি এটা এত ছোট জিনিস। তোমাদেরকে সরাসরি ওপেন করে দেখাচ্ছি যে এটা খোলা যায়। এই সময় দেখে দেখো এটা খোলা যায়, এই এটা খুলে লাগাইতে পারবা। এই যে পাথাইলা করে লাগানো যায়, এই যে এভাবে লাগানো যায়, সমস্যা নাই। যারা না বুঝো, এই যে এটা কিন্তু আগলা থাকে গাইস, আমি পরে অ্যাড দিছি, এটা আগলা থাকে, তোমরা অ্যাড দিতে পারবা, সমস্যা নাই। এই যে দেখো এটা সকল সকল ভাবে লাগানো যায়, আমরা দাঁড়ানো ভাবেই লাগাই প্রথম অবস্থায়। এই যে দেখতে পাচ্ছ পয়েন্ট আছে, এই যে এখানে পয়েন্ট আছে, তোমরা যেভাবে খুশি লাগাইতে পারো, কোনো প্রবলেম নেই। এই যেভাবে ঘুরায় ঘুরায় লাগাই দিবা, প্রথমে লাগানোর পরে যে আমরা কি করব প্রথমে, এই যে এটা হচ্ছে তোমার যদি কারো অতিরিক্ত শর্ট হয়ে যায়, অনেক লাম্পার প্রয়োজন পড়ে, এটা ঘুরায় ঘুরায় তোমরা লাম্পা বানাইতে পারবা। শুধু এইটা না, পুরাটা লাম্পা বানানো যায়। তোমাদেরকে দেখাচ্ছি আমি, ধরো কতটুকু লাম্পা হচ্ছে, গিয়ার গিয়ারটা কতটুকু লাম্পা হচ্ছে। সাইডে চাবি আছে গাইস, এটা আটকে দিতে পারবা ভালোভাবে প্রফেশনালভাবে। এই যে আটকে গেছে, জাতলেও নিচে নামবো না, যেতে হয় মানে সব দিকে লুক করার সিস্টেম আছে, লুক করতে পারবা, নিচে নামাইতে পারবা, উপরে দিতে পারবা। তোমরা যদি কারো কেউ নতুন ইউটিউবিং শুরু করতে চাও, দেখো ভিডিওটা দেখলে আমি আশা করি তোমাদের কাজে লাগবে গাইস। আমরা প্রথম ভিডিও প্রথমে আমরা নিচে এটা টানবো, এটা টানে লাম্পা করে দেব, এই যে এটা লাগাই দিলাম, চাপটা লাগাই দিলে আর ছুটবো না, ঠিক আছে? তুমি যত লাম্পা করতে চাও। তারপরে আরও আছে এই যে এটা বার করে অনেকটা বার হয়, দেখো তোমরা এই যে কতটুকু বার হয়েছে, এই যে দিয়া দিলাম সকলে, একটা দিলাম, ঠিক আছে গাইস? বাকি দিয়ে আমরা একটা একটা করে টাইনা বার করতেছি, বার করে লাম্পা বানাইতেছি, যে এটা আমাদের যে কোনোভাবে ভিডিওটা আমি ছোটোভাবে করতে পারি, বড়োভাবে। এটা শুধু ঘরে না, যে কোনো জায়গায়, যারা নতুন ইউটিউবিং করো বা পুরান ইউটিউবারই হও, এই স্ট্যান্ডটা সবারই প্রয়োজন। আমরা ইউটিউবিং শুরু করি, স্ট্যান্ড না থাকলে আসলে বুঝতে পারি যে এটা কি সমস্যা। সমস্যা হয়েছে তোমার ভিডিও লইরা যায়, ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হয় না, আর ভিডিওর কোয়ালিটি ভাইরাল না হলে ইউটিউব কমিটি গাইডলাইন্স মনে করি ঠিক থাকে না। এই সময় দেখো ভিডিও যদি সঠিকভাবে না হয় ইউটিউব ওইটাও ভাইরাল করে না। একে একে আমরা এই যে তিনটা তিনটা ঠ্যাং, মানে প্রতিটা ঠ্যাঙ্গের মাঝে একটা কইরা খালি বাড়িতে আছে, বাড়িতে আছে, কতটা লাম্পা গাইছে, হয়েছে তোমরা তিন ঠ্যাং লাম্পা বার করে লাইছি। জ্বালা দেখাচ্ছি তোমাদের বার করে, আসলে এটা কতটুকু লম্বা, ও মাই গড, দেখো তোমরা। আয় গাইস, তোমরা যেভাবে খুশি তোমরা এটাকে হালকা ছত্রাইতে পারো, পুরো ছত্রাইতে পারো। এই যে আমি পুরোটাই ছত্রাই দিলাম, যেখানে খুশি, তার কারণে দেখেছি যে এই যে ঠ্যাংটা দেখা যাচ্ছে আমরা ছোট হয়ে গেছে, কম উঠাইছি, পুরোটা আমরা ফুল উঠাই দিচ্ছি। এই যে এখন আমাদের আবার ঠিক হয়ে গেছে। এই যে দেখো কত
এত বড় স্ট্যান্ড গাইস, তুমি যেভাবে লুক করবো এটা এভাবে লুক করবো, আমাদের এত প্রয়োজন নাই। আমরা ছোটো করবো, এই যে হ্যান্ডেলটা ঘুরায় ঘুরায় ছোটো করে দেবো, যাক আজাইরা কাউ কাউ না করে। আমার পরবর্তী জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি পরবর্তীতে কি দিয়ে কাজ করি। চলো গাইস, তোমাদেরকে আমার ক্যামেরা স্ট্যান্ড দেখাইলাম। এখন দ্বিতীয়ত লাগবে যেটা, না হইলে নাই, মানে সাউন্ড কোয়ালিটি সব দিক দা বেস্ট লাগবে, না হলে আমার আমাদের ভিডিও ইউটিউবে ভাইরাল হবে না। এই যে দেখো, সবার প্রথমে তোমরা এরকম একটা মাইক্রোফোন নিবা গেছে, আমি পরে বার করে দেখাইতেছি তুমি করে। এই যে দেখো, সেম ক্যাটাগরি K8, অত্যন্ত ভালো ব্লুটুথ একটা মাইক্রোফোন। তুমি এই হ্যানে দাঁড়ায় হেরা হেরা ওই মাথায় যায় হেরা ওনার ভিডিও করতে পারবা, ভয়েস এত ক্লিয়ার আসবে, আউট কোনো নলেজ আসবে না, আউট কোনো সাউন্ড আসবে না, সাইডে হাজার চিল্লাইলো ফ্যানের শব্দ, এই শব্দ সেই শব্দ, ভিডিওর কোয়ালিটি খারাপ করে লাগে। এই যে এটা দা ইউজ করবা, ভিডিওর কোয়ালিটি হবে হিউজ পরিমাণ ভালো, ঠিক আছে। এসে যেটা দেখায় ওপেন করে আমি সবগুলোর প্রাইস বইলে দেবো, টেনশনের কোনো কারবার নাই। আমি প্রাইস সবটির প্রাইস বইলে দিতেছি তোমাদের। এই যে এটা দেখো গাইস, এই যে এটা হচ্ছে ক্যামেরার বাক্স, যেটা ক্যামেরার বাক্স, আমরা ক্যামেরা ওপেন করে লেছি, যেটা ক্যামেরা থাকে সেম ক্যামেরা পাশে এসে, যেটা হচ্ছে তোমার ইউজবির মতো মোবাইলে দেওয়া হেরা সেটিংস করে লাগে, ওইটা আরেক ভিডিওতে তোমরা দেখাবো। এই যে দেখো, এই যে চার্জার আছে, এই যে কেবল, চার্জার কেবল থাকে তোমাদের সুবিধার জন্য, এই যে চার্জার কেবল দিয়ে দিছে, এটা তোমরা ইউজ করতে পারো, বা যে কোনো ফোনে টাইপ সি কেবল ইউজ করতে পারো। আজকে বন্ধুরা এ পর্যন্তই দেখাইলাম, আমার এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইউটিউবের জন্য, বুঝছো। আর হচ্ছে তোমার লাইটিং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, লাইটিং লাগবেই। বন্ধুরা আবারও তোমাদের বলতেছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, তোমাদের যেহেতু বলছি আমি এই দুইটার প্রাইস বলবো, 100% দুইটার প্রাইস বলবো। যে এটা আমার কাছে দেখতেছো K8, যে মাইক্রোফোনটা ব্লুটুথ মাইক্রোফোন, এটা তোমার 10 মিনিট চার্জ দিলে অমায়িক চলা চলে, অনেকটি ভিডিও তুমি বানাইতে পারবা, হিউজ পরিমাণ ভিডিও বানাইতে পারবা, নো প্রবলেম। যে এটার দাম হচ্ছে এমনি মার্কেটে 400 টাকা, 900 টাকা গাইস, বুঝছো। বেশি টাকা দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, সর্বোচ্চ নিলে 500 টাকা নিবো, আমি 500 টাকা দিয়ে কিনছি। তোমরা চাইলে আরো কমে দামাদামি করে কিনতে পারো, আমার পরিচিত লোক তো, আমি কিছু বলতে পারি নাই। কিন্তু তো গাইস, যেটা স্ট্যান্ডটা দেখতে পারতেছো, 3366, অনেক লাম্পা একটা স্ট্যান্ড, এটার দাম চাইছিল আমার কাছে তোমার 1350 টাকা গাইস, এটা আমি নিছি তোমার 750 টাকা দিয়া। এটা কিনছি আবার আরেক জায়গা থেকে, বাইরে থেকে কিনছি, দামাদামি করে কিনছি। তোমরা চাইলে এরকম দামের ভিতরে ভালো একটি স্ট্যান্ড কিনতে পারো। আর গাইস হ্যাঁ, তোমাদের ইউটিউবিং শুরু করা, বর্তমানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এরকম হয়েছে গাইস, মানুষ ইউটিউব সবাই চায় ভালো ভিডিও কোয়ালিটি, ফুল ভিডিও, ভালো সাউন্ড, ভিডিওর কোয়ালিটি ভালো, লড়াচড়া হবে না, সব কিছু মিলে সামথিং টাকার ভিতরে, 650 টাকার ভিতরে তোমরা কিন্তু ইউটিউবিং শুরু করতে পারতেছো গাইস। আজকে এই পর্যন্তই, বাই।